شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. أعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সামনে উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় পর্দার আড়ালে পর্দা এবং বেপর্দা মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, বিষয়টি হচ্ছে বর্তমান সমাজে কিছু সমস্যা এবং তার ইসলামী সমাধান। ভাই, প্রথমে বলে রাখি, যখন বর্তমান সমাজের কথা বলা হয়েছে তখন বিষয়টি খুব কঠিন। বর্তমান সমাজে হাজারো সমস্যা রয়েছে, এখন তার মধ্যে আমার কিছু সমস্যার কথা বলতে হবে। প্রথমে একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, যেহেতু আজকের বিষয়টি খুবই কঠিন, সেজন্য একটি বিষয় স্পষ্ট হওয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 বলছেন, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ নিকট হতে নিজের কাছে খাতা প্রমাণ গোপন করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, যদি কোনো ব্যক্তি তার কাছে দলিল ছাড়া সত্যও যদি সেটা গোপন করে তাহলে সে হচ্ছে বড় জালিম। কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 152 মধ্যে বলছেন যে কথা বললে ন্যায্য বলো, যদিও তোমার স্বজনের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, হোক তোমার পিতা হোক তোমার ভাই হোক তোমার আর যে কোনো আত্মীয় হোক না কেন, তাহলে হক কথা বলতে হবে। কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় জানিয়ে দিয়েছেন। এছাড়া উল্লেখ আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 এ তোমরা ন্যায় সাধনের কথা বলবে। আর যদি আমরা ইলমকে গোপন রাখি, যদি আমরা ইলমকে গোপন রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইবনে মাজাহ আবু দাউদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, যে ব্যক্তি ইলম গোপন করবে কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুনের লাগাম দেওয়া হবে। বন্ধুগণ, সেজন্য ইল গোপন করার কোনো সুযোগ নেই, ইল গোপন করার কোনো সুযোগ নেই। তবে কথা হচ্ছে ইল গোপন না করে আলোচনা করা এটা খুবই কঠিন। আজকের সমাজে হকের উপরে আমল করা যেমন কঠিন, আজকের দিনে ইসলামিক স্টেটগুলোতে হক কথা বলা তেমনই কঠিন। আমি আবারও বলছি, আজকের সমাজে হকের উপরে আমল করা যেমন কঠিন, আজকের ইসলামিক সভাগুলোতে হক কথা বলা তেমনই কঠিন। বন্ধুগণ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা বলার জন্য বলে দিয়েছেন, এবং মুসনাদ আহমদের একটি হাদিস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি হক কথা বলে দাও যদিও এটা মানুষের কাছে তেতো মনে হয়, তাহলে হক কথা তেতো হতে পারে এটাই স্বাভাবিক কথা। তাহলে হক কথা যে তেতো হবে তাহলে আমাদের করণীয় কি? ওষুধ তেতো হতে পারে, তো আমরা কি করি? আমরা খাই কি খাই না? খারাপ হলেও তেতো হলেও আমরা কিন্তু খেয়ে ফেলি। এখন হক কথা যদি কাউকে পছন্দ হয় আলহামদুলিল্লাহ, সে আমল করবে, যদি কাউকে অপছন্দ হয় ভালো না লাগে সে আমল করবে না। যদি কাউকে ভালো লাগে আমল করবে, যদি কাউকে ভালো মনে না হয় তাহলে আমল করবে না, তবে কেউ যেন ঝামেলা সৃষ্টি করার চেষ্টা না করে। আমি বারবার রিকোয়েস্ট করছি আপনাদের সামনে, পছন্দ হলে মানবে না আমার আলোচনা, পছন্দ না হলে বাদ দেবেন, তবে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না, কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার জন্য। আমি আমার নিজের ফ্যাক্টরি থেকে বা অন্য কোনো জায়গা থেকে বলার চেষ্টা করব না,
সেজন্য আপনারা যদি পছন্দ হয় মানবেন, পছন্দ না হয় বাদ দেবেন, তবে কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। সমাজের প্রচলিত কিছু সমস্যা, তার আগে আমাদেরকে মূল বিষয়ে আমাদেরকে স্থির থাকতে হবে, মৌলিক বিষয় সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। যদি মৌলিক বিষয় সম্পর্কে আমাদের জানা না থাকে তাহলে জেনে রাখবেন যে প্রচলিত সমস্যাগুলো আলোচনা করতে গিয়ে শুধু সমস্যাই আলোচনা করা হবে, সমাধান কিছু হবে না। এজন্য আমাদের মৌলিক কিছু জিনিস যেটা আমাদের খুবই প্রয়োজন সমাজে, সেটা আগে মানুষকে বোঝাতে হবে। আর এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। যদিও আমরা সমাজের লোকেরা আসলে আমরা উল্টো রাস্তাতে চলি, আমাদের কাছে হক পেশ করা হলে, কোরআন হাদিস পেশ করা হলে আমরা কোরআন হাদিসের বিপরীতে নিয়ে আসি বার্তাটাকে, আমরা কোরআন হাদিসের বিপরীতে আমরা নিয়ে আসি আমরা গুজবগণকে, কোরআন হাদিসের বিপরীতে আমরা নিয়ে আসি যে বেশিরভাগ লোক কি করছে সেই লোকগুলোকে। তাহলে আমাদের মগজে যে ভাইরাস রয়েছে, এই ভাইরাস গুলো যতক্ষণ পর্যন্ত আমরা দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচলিত যে সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করা কোনোভাবে সম্ভব হবে না। সেজন্য আমি খুব সংক্ষেপে মৌলিক বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাচ্ছি। আর এজন্য আমি আপনার সামনে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 পেশ করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা আনযিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাধ্যতার অনুসরণ করতে বলছেন না, আমাদেরকে কোনো হুজুরের অনুসরণ করতে বলছেন না, আমাদেরকে কোনো বক্তার অনুসরণ করতে বলছেন না, আমাদেরকে কোনো নেতার অনুসরণ করতে বলছেন না, আমাদেরকে বেশিরভাগ লোক কি করছে সেটা অনুসরণ করতে বলছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা আনযিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। কথা তো আম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট, তোমাদের প্রতিপালকের তরফ থেকে অর্থাৎ আল্লাহর তরফ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটা অনুসরণ করো। এখন আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি অবতীর্ণ করা হয়েছিল। এর উত্তর আমার পকেট থেকে নয়, আমার মাযহাব থেকে নয়, এর উত্তর রয়েছে পবিত্র কোরআনে। উঠে এবং পবিত্র কোরআন সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110 এবং সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। হে নবী বলুন আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য পার্থক্য হচ্ছে তোমাদের কাছে ওহী আসে না কিন্তু আমার কাছে ওহী আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ, তোমাদের মতই মানুষ, কোনো পার্থক্য নেই। কারণ আমাদের যেমন রাগ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ ছিলেন, আমরা যেমন ভুলে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ভুলে যেতেন। তার প্রমাণ আছে, তো এই কথাটা আপনারা জানেন যে আল্লাহর সুবহান সালাত কয় রেখা সেটা ভুলে গিয়েছিলেন, দিয়ে কম কিংবা বেশি করে গিয়েছিলেন আপনারা জানা আছে, বিস্তারিত বলার প্রয়োজন নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আল্লাহ তাআলা, যে তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ। আমরা যেমন রক্ত মাংসের মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত মাংসের মানুষ ছিলেন। আমরা যেমন আদমের সন্তান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সন্তান ছিল। আমরা যেমন বীজের মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীজেরই মানুষ ছিলেন। আমরা যেমন মাটির মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন মানুষদেরকে জানিয়ে দাও, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। তুমি মানুষদেরকে জানিয়ে দাও যে আমি তোমাদের মতই মানুষ,
কিন্তু পার্থক্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাদের কাছে ওহী আছে না কিন্তু আমার কাছে ওহী আছে। এখন কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের অনেকেরই ভুল ধারণা রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানতেন, এ কথা আমরা অনেকেই জানি বা মানি বা বিশ্বাস করে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবই তোমাদের মধ্যে কিন্তু পার্থক্য ওহী, আর এর অর্থ হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসার প্রয়োজনটা কি ছিল? বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ করার প্রয়োজন ভেবেছিলেন। তার অনেক দলিল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর ফোটা সম্পর্কে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করতেন, তার অন্যান্য স্ত্রীরা দেখছেন যে যাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করছেন তো তার কাছে একটু সময় বেশি দিচ্ছেন তিনি মধু পান করার জন্য, তো এই সময়টা তার কাছ থেকে মাইনাস করতে হবে। কি করতে হবে? তার কয়েকজন স্ত্রী মিলে একটা বুদ্ধি খাটালো, পরামর্শ করলো। কি পরামর্শ করলো? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাইনাব রাদিয়াল্লাহু তাআলার কাছে মধু খেয়ে যখন আসবে আমাদের কাছে, তখন তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাচ্ছি, ব্যাপারটা কি? আল্লাহ সাল্লাম বলবেন যে না আমি তো মাগাফির খাইনি, তো আমি তো যাইনাবের কাছে মধু খেয়ে আসলাম, তো তোমরা বলবে আমার যার কাছে যখন আসলাম আমরা বলবো যে হতে পারে যে মধুটা খেয়েছেন সে যে মৌমাছি, সেই মৌমাছিটা মারা ফিরে ফুলে বসেছিল আর ওটারই গন্ধ হয়তো আসছে, এরকম করতে হবে। ঠিক আছে, তাদের মধ্যে কি হলো একটা আলোচনা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইনাব রাদিয়াল্লাহু তাআলার কাছে মধু খেলেন, মধু খাওয়ার পরে অন্য স্ত্রীদের কাছে যাচ্ছেন, যার কাছে গিয়েছেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আপনার মুখ থেকে মনে মারা ফিরে গন্ধ পাওয়া যাচ্ছে। বলছে না তো আমি তো যাইনাবের কাছ থেকে মধু পান করে আসলাম। বলছে হতে পারে যে যে মধু দিয়েছে যে মৌমাছি দিয়ে সেটা মাগা ফিরে ফুলে বসেছিল তার কারণে হয়তো গন্ধ আসছে, হয়ে গেল একটা স্টেপ। তারপর আরেক স্ত্রীর কাছে যাচ্ছে, আরেক স্ত্রীর সেম একই কথা বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নিলেন যে যখন সবাই একই কথা বলছে তাহলে হতে পারে বিষয়টা, তো কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জন্য তাহলে মধুকে আমি আমার জন্য হারাম করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন মধুকে নিজের জন্য হারাম করে দিলেন। আর যেমনই এই কাজটা করা নিজের জন্য মধুকে হারাম করে দেওয়া, আর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 1, এই নবী তুমি কিউ ইসকা হারাম কর রহে হো জো আল্লাহ তোমারে লিয়ে হালাল কিয়া হ্যায়, এই নবী তুমি কেন এটা হারাম করছো যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছে, তোমার বিবিদের সন্তুষ্টি চাচ্ছ? এখানে কয়েকটা জিনিস ভাই প্রমাণিত হচ্ছে। প্রথম কথা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি গায়েব জানতেন তার স্ত্রীরা কিন্তু আগে জানতো যে না রে এই আলোচনা করা যাবে না, কেন নবী সাল্লাম গায়েবের মালিক। যদি গায়েব নবী সাল্লাম জানতেন তাহলে আমরা যে আলোচনা করব নবী সাল্লাম জেনে নেবে, সুতরাং এই আলোচনা করার তার সাহস পেতেন না। সাহস পেয়েছেন তার মানে তাদের আকীদা ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানতেন না, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফতে জানাতেন ততটুকু জানতেন, এর বেশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 এর মধ্যে জানিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মানুষের তুমি বলে দাও কি বলো যে আমি আমার নিজের কোনো উপকার ও ক্ষতির ক্ষমতা রাখি না। এটা কিসের কথা বলছি? পবিত্র কোরআন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 188 আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দাও যে আমি আমার নিজের উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখি না, তবে আল্লাহ যা চান সেটা ছাড়া, আর আমি যদি গায়েব জানতাম
তাহলে অধিক কল্যাণ লাভ করতাম এবং আমাকে কোন ক্ষতি স্পর্শ করত না। কিন্তু আল্লাহ কি বলছেন, আমি তো একজন সতর্ককারী ও সুসংবাদদাতা এমন কমের জন্য যারা বিশ্বাস করে। স্পষ্ট কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেদ জানতেন না। তাহলে আমাদের যে এই যে ধারণা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেদ জানার ধারণা, এই ধারণা সম্পূর্ণ বাতিল বলে প্রমাণ হয়ে গেল কোরআন এবং হাদিসের ভিত্তিতে। বন্ধুগণ, আমরা এখানেই নয়, এটা হচ্ছে সমাজের একটা ভুল। যেহেতু আজকে আমার আলোচ্য বিষয় যে সমাজের কিছু ভুল এবং তার কোরআন এবং হাদিস দ্বারা ইসলামী তার সমাধান, সেজন্য আপনাদেরকে আমি চেষ্টা করে বুঝানোর কোরআন যদি ভালো লাগে বা আপনারা বুঝতে পারেন মানার চেষ্টা করবেন, না বুঝতে পারেন ভালো না লাগে বাদ দিবেন, কেউ ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। কারণ আমাকে সেইরকম বিষয় দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় যুক্ত হয়ে আছে, এখানে আরেকটা বিষয় যুক্ত হয়ে আছে কি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের মতই মানুষ, তুমি জানিয়ে দাও মানুষদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের একটা ধারণা রয়েছে, আমরা অধিকাংশ মানুষ এইরকম একটা ভুল ধারণার মধ্যে পড়ে আছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি মানুষ ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি মানুষ আর আমরা হচ্ছে মাটির তৈরি মানুষ, এইরকম একটা আমরা মনে করি। কিন্তু এই ধারণাটাও সঠিক নয়। কেন সঠিক নয়? প্রথম যেটা কারণ হচ্ছে যে এই ধারণাটাকে প্রমাণ করার জন্য আমরা যে দলিলটা পেশ করে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর। এই দলিলটা আমরা পেশ করে থাকি। প্রথম কথা হচ্ছে এই দলিলটা সহিহ নয়, হাদিসটা সহিহ নয়, হাদিসটা জাল, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর কথা হচ্ছে তারপরে যদি আমরা জোর দেখে বলি না হাদিস সহিহ সহিহ, আমরা প্রমাণ করার চেষ্টা করি ঠিক আছে তোমার খাতিরে মেনে নিচ্ছি সহিহ, এই হাদিস এখানে শেষ হচ্ছে না। এই হাদিস আরো বলছে যে সর্বপ্রথম যেটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার নূর, এবং আমার নূর থেকে সারা বিশ্ব জাহান তৈরি, সমস্ত কিছু নূর থেকে সৃষ্টি হয়েছে। তাহলে বোঝা গেল যে শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, বরঞ্চ সারা বিশ্বে যা কিছু আছে অর্থাৎ আমি আপনি সব কিছু হচ্ছে নূরের তৈরি। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। সুতরাং যখন এই হাদিস দ্বারা আমি আপনি সবাই সব কিছু যখন নূরে তৈরি প্রমাণ হয়ে গেল, সেখানে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলার সাথে কি যুক্তি রয়েছে? এখন এখানে একটা যে যুক্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, যদি আমরা বলি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে উঠানো হলো। ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা নূর প্রমাণ করতে পারি তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে যাবে? যেটা আমার ধারণা মনে করছে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব উঁচু উঠে এলাম। ভাই, আপনি যদি আপনার পিতাকে যদি নবী প্রমাণ করতে পারেন তাহলে আপনার পিতাও বড় হয়ে গেল, তা আপনি কি নবী প্রমাণ করার চেষ্টা করবেন? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে আসলে আমরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করছি। আসল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। নূর মানে কি? এক অন্ধকার সময় এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জ্যোতির আলোর রাস্তা দেখাতে, অন্ধকার থেকে আলোকে আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1 এ বলেন আলিফ লাম রা, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের পথ দেখিয়েছেন। এই ইসলামটা হচ্ছে নূরের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের রাস্তা দেখাতে এসেছেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি যদি আমরা বলি তাহলে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করা হচ্ছে না, বড় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করা হচ্ছে। কিভাবে? আচ্ছা, আপনারা কি জানেন জিন জাতি কি থেকে সৃষ্টি হয়েছে? আগুন। আগুন থেকে মানুষ। আদম কি থেকে সৃষ্টি হয়েছে? মাটি থেকে। ফেরেশতা কি থেকে সৃষ্টি হয়েছে? নূর থেকে। নূর থেকে সৃষ্টি হয়েছে। আপনি বলেন তো যে মানুষের মর্যাদা বেশি নাকি ফেরেশতাদের মর্যাদা বেশি? মানুষের। মানুষের মর্যাদা বেশি। তাহলে মানুষের মর্যাদা বেশি, মানুষ হচ্ছে মাটি তৈরি আর ফেরেশতাদের মর্যাদা কম, এরা হচ্ছে নূরের তৈরি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নূরের তৈরি প্রমাণ করে করতে গিয়ে ফেরেশতার মর্যাদা দিয়ে আমরা কি মানুষের জাতি ছোট করলাম না?
বোঝা গেল কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে আর তাকে আসলে ছোট করে দিলাম। এতে আর একটা শয়তান ষড়যন্ত্র করে কি যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে প্রমাণ করব, তখন আমরা বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিশ্ব হতে পারা যায়। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে তৈরি মানুষ ছিল আর আমরা মাটির তৈরি মানুষ, সুতরাং ওই রকম ভাবে চলা যাবে না। কি করতে হবে? আমাদের পীর বুজুর্গরা, আমাদের ইমামরা, আমাদের নেতারা, আমাদের বক্তারা যেভাবে চলে বলেছে সেভাবে আমাদেরকে চলতে হবে, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল ফরমা করেছেন আমাদের জন্য তাকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে একটা শয়তানের রাস্তায় যাওয়ার সুযোগ পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি মানুষ, বাদ দাও ওই রকম ভাবে চলা যাবে না। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আরো বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাস্তা দিয়ে চলতে গেলে তার ছায়া পড়ত না। আমাদের মনে ধারণা আছে, এই ধারণা তো সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে আপনি যদি ভালোভাবে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছায়াবিহীন মানুষ হতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছায়াবিহীন মানুষ হতেন, তাহলে মক্কার কাফির মুশরিকরা অবাক হয়ে যেত, কি ব্যাপার এতে এমন একটা মানুষ যার কোন ছায়া নাই, আশ্চর্য ব্যাপার। এর কারণে অনেক ইসলাম গ্রহণ করতেন, কিন্তু তারা কি বলতো, এ কেমন নবী, আমাদের মতো চলাফেরা করছে, খাচ্ছে, বাজারে যাচ্ছে, সব কিছু করি, আবার কেমন নবী। বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছায়া পড়তো না, এইরকম অলৌকিক কোনো কিছু ছিল না। যুক্তির মানদণ্ডে আসি, যদি আপনি ভালোভাবে দেখেন, যদি আগুন জ্বালান তো দেখবেন আগুনেরও ছায়া পড়ছে, আপনি যদি আগুন জ্বালিয়ে দেখেন পরীক্ষা করে দেখবেন এর পরে দেখবেন আগুনেরও ছায়া পড়ছে। আচ্ছা, যদি তর্কের খাতিরে মেনে নেওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাঠে ঘাটে চলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় পরে জুব্বা পরে চলতেন, তার একটা হাদিস রয়েছে নবী সাল্লাম জুব্বা পরতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ হয়ে চলতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুব্বা পরে চলতেন, তাহলে সেই যে কাপড়টা, সেই কাপড় ছায়া পড়বে কি পড়বে না? পড়বে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পড়তো না, এই ধরনের কথা বলা না যুক্তিসঙ্গত না কোরআনের সঙ্গত, কোনো কোনো কিছুই না। সুতরাং আজকে আমাদের মধ্যে একটা ভুল ধারণার কারণে আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট প্রমাণ করলাম, অথচ যে হাদিস দ্বারা আমরা নূর প্রমাণ করার চেষ্টা করি সেই হাদিস দ্বারা প্রমাণিত যে সমগ্র বিশ্বে যা কিছু আছে সব হচ্ছে নূরের তৈরি, কিন্তু হাদিসটা সহি নয়, হাদিসটা জাল। বন্ধুগণ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাসারুন মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতই মানুষ, কিন্তু পার্থক্য ওহি অবতীর্ণ হয় আমার উপরে আর তোমাদের উপরে ওহি অবতীর্ণ হয় না। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে বলেছেন সারা বিশ্বের মধ্যে জানিয়ে দাও। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি অবতীর্ণ হয়। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 2 থেকে 4, তোমাদের সঙ্গে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত নন, বিপথগামী নন, এবং সে মন গড়া কথাও বলে না, এটা ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। এই আয়াত দ্বারাও প্রমাণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়। এই ওহীটা নিয়ে আমরা কি করব? ওহী কি? ওহী হচ্ছে দুইটি ভাগে বিভক্ত, খুবই সংক্ষেপে বলছি, একটি হচ্ছে পবিত্র কোরআন আর একটি হচ্ছে সহিহ হাদিস। ওহির মাতলু এবং ওহিকের মাতলু যার বিস্তারিত আলোচনা করেছি আমি, একমাত্র ওহিকেই মানতে হবে সেখানে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ইন্টারনেটে পাবেন এই বক্তব্যটি। তাহলে ওহি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। আর আল্লাহ তাআলা কি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে, তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে মানে ওহী অবতীর্ণ করা হয়েছে, যার মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অবতীর্ণ করা হয়েছে সেটা অনুসরণ করো। এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে অবতীর্ণ হয়েছে শুধু আমাদেরকে অনুসরণ করতে হবে এটা বিশেষ কথা নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন সিপারেট ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 6 এবং সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 2 এ তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা ওহী আসবে তাই অনুসরণ করো। তুমি তার অনুসরণ করো। কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার কথা অনুসরণ করার কথা বলছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন আমি এর অনুসরণ করি। এটার উল্লেখ আছে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 এবং সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে সেখানে বলা আছে আমার প্রতি যা ওহী হয় আমি কেবল তাই অনুসরণ করি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহীর অনুসরণ করতেন, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুসরণ কি করতে বললেন? বাদদাও নয়, কোন হুজুর নয়, কোন ইমাম নয়, অধিকাংশ মানুষ কি করেছে সেটা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর অনুসরণ করতে বললেন যেটাকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নামে চিনি। বন্ধুগণ, তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যখন আমাদের সমাজে দাওয়াত দেওয়া হয় তখন আমাদের সমাজের লোকেরা যে সমস্যাগুলো বলে সেই সমস্যাগুলো কি? বাপ দাদার কাল থেকে লোক করে চলে এসেছে তাহলে কি আমরা ভুল? সামাজিক সমস্যা কোরআন হাদিস দ্বারা ইসলামের সমাধানটা কি? শুনে নিন, কোরআন হাদিসের কথা যখন মানুষকে বলা হয় মানুষরা কি বলে? বাপ দাদার কাল থেকে আমরা করে চলে এসেছি তাহলে এটা কি ভুল? বন্ধুগণ, বাপ দাদার কাল থেকে আপনি করে চলে আসছেন মানে কোরআন হাদিসের বিপরীতে আপনি বাপ দাদাকে দলিল হিসেবে পেশ করছেন। আপনার কাছে হকের মানদণ্ড হচ্ছে বাপ দাদা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29 বলেছেন অকুলিল হক মিন রব্বিকুম, বলো হক সত্য এসেছে তোমাদের প্রতিপালকের নিকট থেকে, তোমার বাপ দাদা নয়। সত্য এসেছে, হক এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যার ব্যাখ্যা আগে দেওয়া হয়েছে। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা এর মধ্যে বলছেন অকুলিল হক মিন রব্বিকুম, বলো সত্য এসেছে তোমাদের প্রতিপালকের নিকট হতে, সুতরাং যার ইচ্ছা বিশ্বাস করুক ও যার ইচ্ছা সত্যকে প্রত্যাখ্যান করুক। আর জালিমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী ওদেরকে পরিবেশন করে থাকবে, ওরা পানীয় চাইলে ওদেরকে দেওয়া হবে গলিত ফাতুল্লাই পানীয় যা ওদের মুখমণ্ডল দগ্ধ করবে, এ নিকৃষ্ট পানীয়। আর জাহান্নাম কত নিকৃষ্ট অসহায়। আপনি হক মানবেন না মানবেন আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে। হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ হয়েছে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সত্য। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আর আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে, যার ইচ্ছা বিশ্বাস করুক আর যার ইচ্ছা সত্যকে প্রত্যাখ্যান করুক, না মানুক ইনকার করে দিক। আর জালিমদের জন্য রয়েছে অগ্নি, জালিম যারা এটাকে অমান্য করবে, প্রত্যাখ্যান করবে, মানবে না, বুঝুতে দোয়াই দেবে, পাপার দোয়াই দেবে, ইমামের দোয়াই দেবে, মাঝারের দোয়াই দেবে, আর কিছু দোয়াই দিয়ে যারা কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করবে। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের মানদণ্ড বললেন ওহি পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, আর আমরা বললাম বাপ দাদা। বাপ দাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিন প্রকার লোক ছিল। এক প্রকার ছিল খাঁটি মুসলিম অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর এক প্রকার ছিল খাঁটি কাফের যেমন আবু জেহেল আবু লাহাব, আর এক প্রকার লোক ছিল নকল মুসলিম যাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয়েছে মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তারাও বাপ দাদার দোহাই দিত না। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 61 যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো মানে কোরআন এবং হাদিসের দিকে এসো, তখন তুমি দেখবে মুনাফিকদেরকে তোমার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নেবে, তারা মুখ ফিরিয়ে নেবে কিন্তু বাপ দাদার দোহাই দেবে না, তারা বাপ দাদার দোহাই দেবে না, তারা কোরআন হাদিস মানবে না, ঠিক আছে, কিন্তু বাপ দাদা তারা যুক্তি খাড়া করে না, কোরআন হাদিসের বিপরীতে কোরআন হাদিসের খণ্ডন করার জন্য তারা বাপ দাদার দোহাই দেবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 142 এর মধ্যে বলেছেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কেমন করে ধোঁকাবাজি করে?
একটা মুনাফিক বলে সুরাই অবতীর্ণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রথম আয়াতে বলেছেন, হে নবী, মুনাফিকরা তোমার নিকট এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহকে আল্লাহর কসম করে তারা বলতো, নবী সুলতান বলতো যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আল্লাহ বলছে এরা মিথ্যা বলে, এরা ধোকাবাজ, এদের মুখ বলছে এটি বন্ধ বলছে না। আজকে আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে যারা বলে আমার অন্তরটা খুবই পবিত্র, আমার ঈমান একদম পাক্কা ঈমান, আমার বুক চিরে দেখা নয় চিরে দেখায়, কিন্তু নামাজটাই কিন্তু পড়ি না, এটাই শুধু দুর্বলতা, বাকি আমার ঈমান ঠিক আছে। ভাই এমন সমাজ, এমন লোক আশা করি আপনাদের সমাজে নাই নাকি? আছে, আচ্ছা আচ্ছা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? এরা হচ্ছে ধোকাবাজ, কারণ মুখে দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 8, আমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহতে, ওয়া বিল ইয়াউমিল আখিরে, এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলছে ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা মুমিন নয়। তাহলে আমাদের সমাজের সমস্যাটা কি? নামাজ না পড়তে পারে কিন্তু আমি খুবই ইমানদার, পাক্কা ইমানদার আমি, আমার অন্তর চেয়ে দেখা নামাজ চেয়ে দেখায় কিন্তু নামাজ শুধু পড়ি না। এইরকম আমাদের সমাজের লোক কিছু রয়েছে, অথচ অনেক ওলামা তো বলেছে এদের ইসলামে কোনো স্থানই নেই, ইসলামে এদের কোনো অংশই নেই, অনেক ওলামা বলেছে। যার বিস্তারিত আলোচনা আমি আজকে করছিলাম, এর উপরে আমার একটা আলাদা লেকচার রয়েছে, সলাৎ কায়দা বিধান, এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। বন্ধুগণ, মুনাফিকদের পরিচয় তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 9 এবং সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 73, হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং ওদের প্রতি কঠোর হও, ওদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে বলছেন, কেন? ওদের স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আরো বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 46, মুনাফিক এবং কাফের সকলকে আল্লাহ একত্রিত করবেন জাহান্নামে। কাফির এবং মুনাফিকরা কোথায় থাকবে? একসাথে থাকবে জাহান্নামে। শুধু শেষ কথা এটাই নয়, বলুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 45 এর মধ্যে বলছেন মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্নতর স্তরে এবং তাদের জন্য কখনো কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা জাহান্নামে থাকবে, এটা শেষ কথা নয়, বরং তারা থাকবে জাহান্নামের একেবারে নিম্নতর স্তরে, আর এটাই শেষ কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না। আজকে আমাদের মুসলিম সমাজ এদের কাছে কোরআন হাদিস পেশ করা হলে এরা আবার বলতে শুরু করছে বাপ দাদার কাল থেকে করেছিল, আসছে কি বলছে নতুন মন্দির নতুন নতুন ফতোয়া। ইহুদিদের কাছে কোরআন পেশ করা হলে, ইহুদিদের কাছে ইসলাম পেশ করা হলে তারা বলেছে বাপ দাদা, তাদের একটা যুক্তি আছে বলা, কারণ তারা তো ইহুদি ও মুসলিম। কিন্তু আজকে তো আমরা মুসলিম, যারা আমরা দাবি করছি, যারা আজকে আমরা বাপ দাদার দোহাই দিচ্ছি, তারা তো আমরা মুসলিম, আমাদের কি যুক্তি আছে? তাহলে বোঝা গেল আজকে আমরা ইহুদিদের পথ অবলম্বন করেছি, কাফিরদের পথ অবলম্বন করেছি, মুসলিমদের পথ অবলম্বন করেছি, অমুসলিমদের পথ অবলম্বন করার পরেও আজকে আমি দাবি করছি আমি একজন খাঁটি মুসলিম, পাক্কা মুসলমান, সাহস করতে পারি না। Mm-hmm.